তো আজ আমি তোমাদের বলবো গ্র্যানির বাস্তব কাহিনী সম্পর্কে। তো কাহিনী শুরু হয় এখান থেকে। এক গ্রামে জঙ্গলের কাছে নিরিবিলি একটি জায়গায় একটি বাড়ি ছিল। এই বাড়িতেই বসবাস করত একটি ছোট্ট পরিবার। পরিবারটিতে ছিল মোট 4 জন সদস্য, যাদের মধ্যে ছিল একজন ব্যক্তি, তার স্ত্রী সেলেন্ড্রিনা, তাদের একটি কন্যা সন্তান এবং সেলেন্ড্রিনার মা, যিনি এই গেমের গ্র্যানি। কাজের সূত্রে ওই ব্যক্তি বেশিরভাগ সময় বাইরেই থাকতেন, তাই ওই বাড়িতে মূলত সেলেন্ড্রিনা তার মা এবং বাচ্চার সাথেই থাকত। গ্র্যানি মূলত ওই বাচ্চাটির দেখাশোনা করতেন, কিন্তু সেলেন্ড্রিনার কারণে পরিবারে নানা অমঙ্গলের উদয় হতো। কারণ সেলেন্ড্রিনা বিভিন্ন কালো জাদু এবং তন্ত্রমন্ত্রের উপর বিশ্বাস করত, সেজন্যই গ্র্যানি সেলেন্ড্রিনার উপর বেশ অসন্তুষ্ট ছিল। সেলেন্ড্রিনার মেয়েও তার কাছে যেতে তেমন পছন্দ করত না। তো বন্ধুরা, এমন ভাবেই দিন কেটে যাচ্ছিল। সেলেন্ড্রিনা একদিন একটি ব্ল্যাক ম্যাজিকের বইতে পড়ে কিভাবে কালো জাদুর মাধ্যমে প্রচুর শক্তিশালী হওয়া যায়। কিন্তু সেই বইতে লেখা ছিল নিজ সন্তানের বলির মাধ্যমে এই শক্তি অর্জন করা সম্ভব। এটা পড়ে সেলেন্ড্রিনা অনেক ভাবনা চিন্তা করে অবশেষে তার সন্তানকে বেছে নেয়। সে তার সন্তানকে বলি দেওয়ার সিদ্ধান্ত নেয়। আগেই বলেছি তার মেয়ে তার কাছে তেমন যেত না, তাই সেলেন্ড্রিনার তার সন্তানের প্রতি তেমন মায়াও ছিল না। সেলেন্ড্রিনা তার সন্তানকে বলি দিয়ে দেয়। এই ঘটনা গ্র্যানির নজরে আসে। গ্র্যানি এটা দেখতে পেয়ে চেঁচিয়ে ওঠে। গ্র্যানি সেলেন্ড্রিনাকে পুলিশের ভয় দেখায়। সেলেন্ড্রিনা গ্র্যানির এই কথা শুনে রীতিমতো ভয়ও পেয়ে যায়। সে বাধ্য হয়ে তার মাকে একটি ঘরে বন্দি করে রাখে। লোভের বশে সেলেন্ড্রিনা একদম উন্মাদ হয়ে যায়। দীর্ঘদিন গ্র্যানি ঠিকমতো না খেতে পেয়ে প্রায় মরো মরো অবস্থা হয়ে পড়ে। এরপর একদিন সেলেন্ড্রিনার মেয়ের আত্মা গ্র্যানির উপর ভর করে। ক্ষোভে এবং রাগে গ্র্যানি সেলেন্ড্রিনাকে হত্যা করে। কিছুদিন পর সেলেন্ড্রিনার স্বামী বাড়ি ফিরলে গ্র্যানি তাকেও তার লাঠি দিয়ে মাথায় আঘাত করে মেরে ফেলে। এর কিছুদিন পর ওই বাড়ির সামনে একটি গাড়ি খারাপ হয়ে যায়। ওই গাড়ি চালকটি গ্র্যানির বাড়িতে সাহায্যের জন্য যায়, কিন্তু গ্র্যানি এতটাই নিষ্ঠুর হয়ে গেছিল যে সে ওই লোকটিকেও মাথায় আঘাত করে। লোকটি যখন জ্ঞান ফেরে তখন সে একটি চিরকুট পায়, যাতে লেখা ছিল তার মাত্র 5 দিন। অর্থাৎ ওই বাড়ি থেকে 5 দিনের মধ্যে না বেরোতে পারলে তার মৃত্যু নিশ্চিত। লোকটি বুঝতে পারে ওই বাড়ি থেকে তার বেঁচে ফেরা অসম্ভব, তাই সে ওই বাড়িতে একটি চিঠি লিখে রেখে যায়। সে লেখে কিভাবে সে ওই বাড়িতে এলো। 5 দিন পর গ্র্যানি ওই লোকটিকেও বলি দিয়ে দেয়। তো এই ছিল গ্র্যানির গল্প। কনজিউরিং 3 মুভির রিয়েল স্টোরি জানতে হলে পাশের ভিডিওটিতে ক্লিক করো। থ্যাংকস ফর ওয়াচিং, গুড বাই।